पंचायत भोटे आगे बीजेपी ते फेर भांगन एबार तृणमूले जोग दिलेन आलिपुरद्वारे बीजेपी विधायक सुमन कांजीलाल तृणमूल सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय निजे कैनक स्ट्रीटर दफ्तरे ताके उत्तरीय पड़े दले जोगदान करान तबे तृणमूलेर पताका हाते नेननि सुमन कांजीलाल बीजेपी नेतृत्वेर दाबी सुमन कांजीलालेर दलबदल आलिपुरद्वार जिलार राजनीतिते कोनो प्रभाव फेलबे ना तृणमूले जोग दिलेन पंचायत भोटेर आगे आलिपुरद्वारेर बीजेपी विधायक सुमन कांजीलाल कलकाता एसे तृणमूले जोग दिलेन आलिपुरद्वारेर बीजेपी विधायक तृणमूल सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय निजे कैनक स्ट्रीटर तार दफ्तरे ताके उत्तरीय पड़िए दले जोगदान करान तबे तृणमूल पताका हाते नेननि दल परिवर्तनेर समय सुमन कांजीलाल এদিকে বিজেপি নেতৃত্বের দাবি সুমন কাঞ্জিলালের দল বদল আলিপুরদুয়ার জেলার রাজনীতিতে বা পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে কোনো রকম প্রভাব ফেলবে না পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙন এবং আলিপুরদুয়ার সেই আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক তিনি যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ক্যানক স্ট্রিটের দফতরে তৃণমূলের দফতরে সেখানে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সুমন কাঞ্জিলাল যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই দল বদলে বা সুমন কাঞ্জিলালের দল বদলে নির্দিষ্ট করে সুমন কাঞ্জিলালের এই দল বদল কোনো রকম বিজেপিতে পদ্ম শিবিরে কোনো রকম প্রভাব ফেলবে না এর আগে আমরা জানি বারবার বিভিন্ন সময় বিভিন্ন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে অনেকেই পাইপলাইনে রয়েছেন এবং সুমন কাঞ্জিলাল তার মাঝেই চলে এসেছেন তৃণমূলে ফের দল বদল বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে আমরা শুনব দুর্ভাগ্যজনক মানুষের যে জনমত মানুষের যে ভোটাধিকার যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার তার প্রতি প্রয়োগ করার পর মানুষের প্রতি এই যে অবমাননা এটা কোথাও ভোটারের মনকে ভারাক্রান্ত করে আমি আবেদন করব ওনার মধ্যে যদি মিনিমাম বিবেকবোধ থাকে তৃণমূলে গেছে মানে বিবেকবোধ নেই এই সময় চোরদের দলে কেউ যায় তো যখন চোরদের দলে গেছে হ্যাঁ তাহলে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত বাকি এই সমস্ত কাঞ্জিলাল কাঞ্জিলালদের দেখে ভোট হয় না উনি পদ্মপুলে দাঁড়িয়েছিলেন জিতেছিলেন হ্যাঁ এই পঞ্চায়েতের ভোট হবে উনি দেখান ওখানে জিত ছেদ যুক্তি না বলে সুমনের উচিত ছিল আগে বিধায়ক পদ ছাড়ুক তারপরে অন্য কোনো দলে যদি ওকে যেতে হতো যেতে পারতো কিন্তু এই ধরনের পদক্ষেপ সুমনের মতন একজন রুচিশীল শিক্ষিত ব্যক্তির কাছ থেকে অন্তত তৃণমূলের তরফ থেকে সজল ঘোষ এবং আমরা শুনতে পাচ্ছি যে অন্যান্য নেতারা শঙ্কর ঘোষ তাদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে যদি তাকে দল পরিবর্তন করতেই হতো সুমন কাঞ্জিলালকে তাহলে কেন বিধায়ক পদে যে বিজেপির টিকিটে তিনি বিধায়ক পদ লাভ করেছিলেন সেই জায়গা থেকে কেন তিনি আগে পদত্যাগ করলেন না এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে অন্যদিকে বিরোধী কংগ্রেস তারা কি বলছেন আমরা শুনব তৃণমূলের ভেতরে কত ফারাক কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখি না যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তারাই বিজেপি আজকে বলুন তো এই বিজেপিটা কে চালাচ্ছে পশ্চিমবঙ্গে প্রাক্তন তৃণমূলের একজন সর্দার তিনি এখন বিজেপিটা পশ্চিমবঙ্গে চালাচ্ছেন তা বিজেপির ওপরে কোনো বিশ্বাসযোগ্যতা এমনি পশ্চিমবঙ্গের মানুষের নেই আর তৃণমূল জানে চাকরি চুরি তারপরে কত চুরি চুরিশ্রীর এক এক পর এক উপাধি পেয়েছে তা মানুষ মানুষ অলরেডি বুঝতে পারছে যে এই তৃণমূল আর বিজেপি এখানে ভাগে যদি অসুবিধা হয় তাহলে ওখানে ভাগ নিতে যাবে ওখানে ভাগের সমস্যা হলে এই দিকে আসবে ভাগ নিতে মানে এটা হচ্ছে ভাগা ভাগির একটা আইডেন্টিটির পলিটিক্স বিজেপি আর তৃণমূল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ফের ভাঙন এবার সরাসরি ভাঙন বিজেপির পরিষদীয় দলে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি তৃণমূলে যোগ দিলেন এই নিয়ে আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী কথা বলেছিলেন টেলিফোনে সুমন কাঞ্জিলালের সঙ্গে তিনি কি জানিয়েছেন আমরা শুনব আপনি এই যে দল ত্যাগ করলেন বিজেপির বিরুদ্ধে আপনি কোনোদিন বাইরে কোনো সুর চড়াননি বা কোনো রকম কোনো আপনার সঙ্গে মতবিরোধ হয়নি তো আচমকা এই ধরনের সিদ্ধান্তটা কেন দেখুন আমার মূল বিষয় হচ্ছে আমি যে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি সেখানকার স্থানীয় বাসিন্দাদের উপর নাগরিকদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুবছর অতিক্রান্ত হয়েছে আমি তাদের কাছে তাদের আশানুরূপ কোনো পরিষেবা পৌঁছে দিতে পারিনি এবং সেক্ষেত্রে বিরোধী দলের বিধায়ক হিসেবেও বিকল্প যে
রাস্তাটি আমার কাছে খোলা ছিল। আমি ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের তরফেও সেখানকার সাংসদের মাধ্যমে আমরা কিছু বিকল্প পরিষেবা আমার প্রান্তিক এলাকার মানুষের জন্য পৌঁছে দেব, সেক্ষেত্রেও আমরা কোনো সদর্থক বার্তা দিতে ব্যর্থ হয়েছি। ফলে সব মিলে বিবেকের দংশনে আমার মনে হয়েছে যে এই যাত্রায় মানুষের পাশে থাকা জরুরি। একটা একটা বারবার প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন বাদে কেন, মানে দু বছর বাদে কেন? এর আগেও তো হতে পারত, যদি আপনি চাইতেন তাহলে তো সেটা হতে পারত আগেও। তো এই যে দল বদল, এইটা যে তো হয়তো সাধারণ মানুষ ভালো চোখে দেখবেন। এবং কালকে লিডার অফ দ্য অপোজিশন তিনি একটা টুইট করেছিলেন যে আপনি উত্তরবঙ্গে মানুষের সঙ্গে একটা বঞ্চনা করলেন এভাবে দল বদলে, এইটা পরিপ্রেক্ষিতে আপনার কি উত্তর আছে? দেখুন, আমরা সকলে আশায় বাঁচি, আমরা আশা করেছিলাম যে একটা কিছু বিকল্প দিতে পারবো, কিন্তু সেরকম কোনো নির্দেশ পেলাম না। শুধুমাত্র পারস্পরিক পাল্টা এবং এই ধরনের রাজনীতির মধ্যেই আমরা প্রায় পড়ে যাচ্ছি সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দিনের শেষে ডিপ্রাইভ হচ্ছে জনগণ, ওই প্রান্তিক এলাকার মানুষ। আমরা শুনলাম বিট্টুর সঙ্গে, আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে সুমন কাঞ্জিলাল, বিজেপি বিধায়ক আলিপুরদুয়ার, তাঁর কথোপকথন। এবং তিনি যে কথা বলছেন কেন তিনি দল বদল করেছেন, সেই জায়গা থেকে তিনি বলছেন যে এলাকার জনপ্রতিনিধি তিনি, সেখানকার মানুষের জন্য কোনো পরিষেবা পাঠাতে পারেননি, সেই জন্য বিবেকের দংশনে মানুষের পাশে থাকতেই তৃণমূলে যোগ দিয়েছেন। এই নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, আমরা শুনব। দলত্যাগ বিরোধী আইনে কি হবে? সে চলে এসছে, থাকতে চায় না, জোর করে তো কাউকে ধরে রাখা যায় না দলত্যাগ বিরোধী আইনের ভয় দেখিয়ে। শুভেন্দুরা নিজেদের দল সামলান, আমরা কি করব? না না, কোনো এই নীতির কথা বলে লাভ নেই, কেউ আমাদের দলে যোগদান করতে চায়, আমরা বলেছি হ্যাঁ যোগদান করো, তারপর দেখা যাবে। আপনাদের 77টি বিধায়কের মধ্যে এই নিয়ে 7 জন হয়েছে যারা দলের উপর তিতবিরক্ত হয়ে, এবং আপনাদের যে একটা হেট ক্যাম্পেইন আছে আর মানুষ বিরোধী কথা যেটা বলেন সেটাকে ত্যাগ করে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আদর্শকে বিশ্বাস রেখে তারা আমাদের সঙ্গে থাকতে চেয়েছে। সেইটা আপনাদের যে ডিফেকশনস হচ্ছে সেটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সুমন কাঞ্জিলাল একজন স্বাধীন ব্যক্তি, তিনি তার রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে নিশ্চয়ই সেখানে মিলছিল না, তাই এখানে এসছেন এবং আমাদের আদর্শের সঙ্গে যোগদান করেছেন।